দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বিগত কিছুদিন ধরে আমি আমার চেম্বারে যে বাবুদের যে ডায়াপার র্যাশ সেটাই আমি খুব বেশি পাচ্ছি। আমি জানি না, ইসিজেনের ডায়াপার র্যাশটা হয়তো গরমের কারণে বেশি হচ্ছে, এবং আমি মনে করছি যে ডায়াপার র্যাশের ব্যাপারে আপনাদের একটি ভিডিও দেওয়া প্রয়োজন। এর উপর আমি আগেও দুটো ভিডিও দিয়েছি, আশা করছি আপনারা সেটি দেখবেন। তবে আমি মনে করছি যে নতুনভাবে আপনাদের নতুন কিছু তথ্য দিয়ে আপনাদের জানানো যে ডায়াপার র্যাশ আপনারা কেন হচ্ছে এবং আপনারা কী করতে পারেন বাবুকে এই ডায়াপার র্যাশ থেকে মুক্তি দেওয়ার জন্য। তো দর্শক, আমরা বলবো যে আমাদের যে ডায়াপার আসলে আমরা একটা আমাদের যে জীবনের একটা অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। আসলে ডায়াপারটা প্রয়োজন কার, এটি হলো প্রথম প্রশ্ন। আমরা বাবুকে দিচ্ছি তো বাবুরই তো হওয়ার কথা, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। এই ডায়াপার আমরা ইউজ করছি আমাদের সুবিধার জন্য, বাবুদের এখানে সরাসরি কোনো সুবিধা নেই। হ্যাঁ, এখন আপনি কোথাও জার্নি করতে যাচ্ছেন, অনেক দূরে যাচ্ছেন, কোথাও বাসায় ঘুরতে গেছেন, সেখানে আপনি ডায়াপার পরিয়ে যাবেন। কিন্তু আমরা আসলে ডায়াপার অযাচিতভাবে বেশি পরালে কিন্তু বাবুদের এই ডায়াপার র্যাশ হতে পারে। তো ডায়াপার অনেকের একটি প্রবণতা আছে 24 ঘন্টা ডায়াপার পরান। আমি বলবো যারা এই কন্টিনিউয়াসলি ডায়াপার পরান তাদের কিন্তু বাবুদের এই প্রবলেমগুলো হতে পারে। এই ডায়াপারের কারণ কী করে, ডায়াপারগুলো অ্যাবজর্ব করে, অর্থাৎ ওই যে প্রস্রাব যে বাবু যে প্রস্রাব করে বা পায়খানা করে সেটা অ্যাবজর্ব করে ধরে রেখে দেয়, এবং এইটা যখনই বাবুর কন্ট্যাক্টে বাবুর শরীরে বাবা বাবুর ওই ওই পিছন নিচের এলাকায় যখন কন্ট্যাক্টে আসে অনেকক্ষণ ধরে থাকে, তখনই কিন্তু বাবুদের র্যাশ হয়, বাবুদের জ্বালা পোড়া করতে থাকে, কষ্ট হতে থাকে। সুতরাং আমি বলবো অযাচিতভাবে বেশিক্ষণ ডায়াপার আপনি আপনার বাবুকে পরাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আরেকটি যেটি ব্যাপার আমি বলবো যে যদি ডায়াপার না পরিয়ে আপনি অনেকটা সময় মাঝে মাঝে আপনি একটু খুলে রাখতে পারেন, তাহলে বাবুর যখন আলো বাতাসগুলো ওই জায়গাটায় যাবে তখন জায়গাটা হেলদি থাকবে, র্যাশটা প্রিভেনশন হবে এবং বাবুর একটু আরাম লাগবে। তা আমি বলবো একটি ডায়াপার খুলে আরেকটি ডায়াপার না পরিয়ে ওই জায়গাটা আপনার কিছুক্ষণ খালি রাখুন, বাবুকে একটু ওই জায়গাটা একটু ওপেন রেখে দিন, তাহলে কিন্তু বাবুর দেখবেন যে পটে এরিয়াটা হেলদি থাকবে এবং ডায়াপার র্যাশ হবে না। আমি বলবো ডায়াপার র্যাশের মাঝামাঝি আপনি যেগুলো আপনার সুতির যে কাপড়গুলো সেগুলো আপনি পরাতে পারেন, সেটি হয়তো ডায়াপারের মতো ওই ওই জায়গাটাকে পায়খানা বা প্রস্রাবকে অ্যাবজর্ব করে রাখবে না, কিন্তু আপনার বাবুর স্কিনটাকে ওই জায়গার পটি এরিয়ার স্কিনটাকে সুন্দর রাখবে। এবং ওখানে যেহেতু আপনি সুতির কাপড়টা পরাবেন, আলো বাতাস যেহেতু প্রবাহমান হবে, তাহলে আপনার বাবুর ডায়াপার র্যাশ হওয়ার যে ঝুঁকি সেটি থাকবে না। আমি অনেককে দেখেছি ওইখানে ট্যালকাম পাউডার বা পাউডার ব্যবহার করেন পটি এরিয়াতে, আমি বলবো অ্যাবসলুটলি ভুল। কেন, ওই ট্যালকাম পাউডার বা পাউডার দিলে ওখানে ওই জায়গাগুলো আরও ব্লক হয়ে যাবে, যেটা আমি বলছি যে ওই জায়গাটা যদি ওপেন না থাকে, আলো বাতাস যদি না যায়, এই ট্যালকম পাউডারের কারণে ওই জায়গাটা ব্লক হয়ে থাকবে, তাহলে কিন্তু আরও এই ডায়াপার র্যাশ বাড়ার প্রবণতা থাকবে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো বাবুদেরকে, বিশেষ করে পট এরিয়াতে আপনি ট্যালকম পাউডার বা পাউডার আপনি ব্যবহার করবেন না। তাহলে কী ব্যবহার করতে পারেন, আমি বলবো একটু কোকোনাট অয়েল আপনি দিয়ে রাখতে পারেন, সেটি আপনার যেটা সুদিং ইফেক্ট হবে, আরাম পাবে এবং আপনার বাবুর ভালো লাগবে এবং স্কিনটা ময়েস্ট থাকবে। সুতরাং আমি আপনার বাবুকে ডায়াপার র্যাশের যাতে না হয় আপনি আপনার ওখানে স্কিন বা স্কিনে আপনি নারকেল তেল বা কোকোনাট অয়েল আপনি ব্যবহার করতে পারেন। আর ডায়াপার র্যাশ যদি হয়ে যায়, বাজারে বিভিন্ন রকম ক্রিম পাওয়া যায়, তার মধ্যে ডি র্যাশ এবং সফটি ক্রিম, আপনারা জানেন সফটি SOFTI সফটি আর ডি র্যাশ ক্রিম, এই দুটি ক্রিমই আপনারা অল্টারনেট করে ব্যবহার করতে পারেন। এর ভিতরে জিঙ্ক অক্সাইড আছে এবং এই জিঙ্ক আপনার বাবুর এই পটি এরিয়াটাকে হেলদি রাখবে, নারিশমেন্ট ঠিক রাখবে এবং সুদিং ইফেক্ট দেবে, বাবুর ডায়াপার র্যাশ হওয়া প্রিভেনশন করবে। সুতরাং আমি মনে করছি এই দুটি ওষুধ আপনারা দিতে পারেন। অযাচিতভাবে কোনো স্টেরয়েড মলম, আমি দেখেছি অনেকে বিভিন্ন ধরনের স্টেরয়েড মলম, ফানজিডাল, FCPS বিভিন্ন মলম দেন, আমি বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া এই দুটি মলম এই ধরনের মলম ব্যবহার করবেন না। আপনারা ডি র্যাশ বা সফটি ক্রিম বা নারকেল তেল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু স্টেরয়েড মলম, কোনো অ্যান্টিবায়োটিক মলম, বাজারে ব্যাক্ট্রোসিন, ট্রেগো বিভিন্ন মলম পাওয়া যায়, সেই মলমগুলো আমি দেখেছি আমাদের কাছে যখন আসে তখন আগে ইউজ করে আসে। যদি হ্যাঁ, যদি আপনি দেখেন 2 দিন বা 3 দিনের পরও ডায়াপার র্যাশ ভালো হচ্ছে না আপনার এই ডি র্যাশ দিয়ে, আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার সাহেব, এখানে অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টি ফাঙ্গাল লাগবে, উনি উনার মতো করে ব্যবহার করবেন। আপনি যদি আগে থেকে অযাচিত দিয়ে আসেন তাহলে ডাক্তার সাহেবের আর কিছু করার থাকবে না। সুতরাং ডায়াপারের ব্যাপার ব্যবহার ব্যাপার এই ভুলগুলো আমরা দেখছি আপনারা করছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার কতক্ষণ পরপর ডায়াপার চেঞ্জ করবো, আসলে এর কোনো টাইম লিমিট আমি বলবো আপনাকে মাঝে মাঝেই দেখতে হবে যে ডায়াপারটা ভারী হয়ে যাচ্ছে কি না। তবে আমি বলবো 4 থেকে 5 ঘন্টার বেশি আপনার ডায়াপার রাখার দরকার নাই, আপনি প্রয়োজনে 4 ঘন্টা পরপরে যদি সুযোগ থাকে আপনি চেঞ্জ করে দেবেন। অনেকে 2 থেকে 3 ঘন্টা পরপরও চেঞ্জ করেন, যদি এটা আপনার সামর্থ্যের কোনো সমস্যা না আমি না করবো না, তবে স্ট্যান্ডার্ড আপনি 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন। তো দর্শক, ডায়াপারের ব্যাপার আপনি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।